গাইস আজকের পর থেকে আপনি এই টাইপের ফটোগুলো 1 মিনিটে এডিট করতে পারবেন তো আজকে কিছু সহজ মাধ্যম শেখাবো খুব ইজিলি আপনি এডিট করতে পারবেন গাইস যারা ফটো এডিট করতে পারেন না তারা আজকের ভিডিওটির প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন খুব ইজিলি আপনারা বুঝতে পারবেন তো গাইস চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক গাইস ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং আপনি যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গাইস প্রথমে চলে আসবেন আপনার ফোনের গ্যালারিতে এবং এখান থেকে আপনি যে পিকচারটিকে এডিট করতে চান সেই পিকচারটি এখান থেকে শেয়ার করে দিবেন স্ন্যাপসিড অ্যাপের মধ্যে তো আমি এখান থেকে পিকচারটিকে স্ন্যাপসিড অ্যাপের মধ্যে শেয়ার করে দিচ্ছি গাইস পিকচারটি স্ন্যাপসিড অ্যাপে ওপেন হওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো প্রথমে পেয়ে যাবেন এখানে টুলস আপনার এখানে একটি ক্লিক করে দিবেন ঠিক আছে তো আমি এখানে একটি ক্লিক করে দিলাম তো এরপর গাইস আপনারা সবার উপরে পেয়ে যাবেন টুল মেস আপনাদের এখানে একটি ক্লিক করতে হবে তো আমি এখানে একটি ক্লিক করে দিলাম তো এরপর গাইস আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এবং আপনাদের কিছু অ্যাডজাস্ট করতে হবে তো এখানে অ্যাডজাস্ট করার জন্য আপনি উপরে পেয়ে যাবেন ব্রাইটনেস তো এখানে একটি ক্লিক করে দিবেন তো এখান থেকে আপনাদের ব্রাইটনেসটিকে হালকা একটু প্লাস করতে হবে ঠিক আছে তো আমি এখান থেকে ব্রাইটনেস হালকা একটু প্লাস করে দিলাম দেন গাইস আপনি একটু নিচেই পেয়ে যাবেন স্যাচুরেশন তো এখানে ক্লিক করে এটাকে আপনাদের একটু মাইনাস করতে হবে ঠিক আছে তো আমি এখান থেকে স্যাচুরেশন একটু মাইনাস করে দিলাম তো দেন গাইস আপনি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন তো আমি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে চলে আসলাম ঠিক আছে তো দেন গাইস আপনি উপরে পেয়ে যাবেন এডিট আপনার এখানে একটি ক্লিক করে দিবেন এবং নিজেই পেয়ে যান ভিউ ডেটস এখানে একটি ক্লিক করে দিবেন ঠিক আছে তো আমি এখানে একটি ক্লিক করে দিলাম তো দেন গাইস এখান থেকে আপনি টুল ইমেজ এটাকে সিলেক্ট করবেন এবং এখান থেকে ব্রাশে ক্লিক করে দিবেন ঠিক আছে তো দেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে গাইস নিচে পেয়ে যাবেন টুল ইমেজ তো এটাকে আপনাদের 100 করতে হবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন অ্যারো অপশনস তো এখানে ক্লিক করলে এটা 100 হয়ে যাবে তো এখান থেকে আপনি এটাকে 100 করে নেবেন ওকে তো গাইস এরপর আপনাদের পিকচারটি একটু জুম করবেন এবং ফেস এবং স্ক্রিনের মধ্যে এগুলোকে আপনি অ্যাপ্লাই করে নেবেন ঠিক আছে তো আমি এখান থেকে তাড়াতাড়ি অ্যাপ্লাই করে নিচ্ছি তো গাইস অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে থাকুন গাইস এরপর আপনি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন তো আমি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে চলে আসলাম দেন এখানে ব্যাকে চলে আসবেন তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের পিকচারের মধ্যে কতটা পার্থক্য চলে আসলো তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এডিট করার আগে এবং এটা হচ্ছে এডিট করার পর তো দেখতে পাচ্ছেন ফেসের মধ্যে কতটা পার্থক্য চলে আসলো গাইস এরপর আপনি আবারও টুলস অপশনে ক্লিক করে দিবেন তো আমি এখানে টুলসে ক্লিক করে দিলাম এবং এখান থেকে পেজের ভিনটেন্স ঠিক আছে তো আপনাদের ভিনটেন্সটাকে সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে ভিনটেন্সটাকে সিলেক্ট করলাম তো এরপর গাইস আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এবং নিচে অনেকগুলো ফিল্টার পেয়ে যাবেন ঠিক আছে তো সবার শেষে যে 12 নম্বর যে ফিল্টারটি পেয়ে যাবেন তো এখানে আপনি একটি ক্লিক করে দিবেন ঠিক আছে তো এরপর গাইস আপনি এখানে অ্যাডজাস্টে চলে আসবেন এবং এখান থেকে পেয়ে যাবেন স্যাচুরেশন এটাকে আপনাদের ফুল 100 মাইনাস করে দিতে হবে ঠিক আছে তো আমি এখান থেকে ফুল 100 মাইনাস করে দিলাম তো গাইস এরপর আপনি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন ঠিক আছে তো নিচে দেখতে পাচ্ছেন রাইট বাটন এখানে একটি ক্লিক করে চলে আসবেন তো গাইস এরপর আপনাদের আবারও এডিট অপশনে ক্লিক করতে হবে তো উপরে পেয়ে যাবেন এডিট আপনি এখানে একটি ক্লিক করে দিবেন দেন নিচেই পেয়ে যাবেন ভিউ ডেটস আপনাদের এখানে একটি ক্লিক করতে হবে তো আমি এখানে একটি ক্লিক করে দিলাম তো এরপর গাইস আপনি এখান থেকে ভিনটেন্সটাকে সিলেক্ট করে নেবেন এবং এখানে ব্রাশে ক্লিক করে দিবেন ঠিক আছে তো দেন আপনার সামনে আবারও এরকম একটা ইন্টারফেস শো করবে তো গাইস এখান থেকে আপনার নিচেই পেয়ে যাবেন ইনভার্ট আপনাদের এখানে একটি ক্লিক করতে হবে তো আমি এখানে একটি ক্লিক করে দিলাম তো এরপর গাইস আপনি নিচে পেয়ে যাবেন ভিনটেন্স তো এটাকে আপনার জিরো করতে হবে তো এখানে অ্যারো অপশনে ক্লিক করলে এটা জিরো হয়ে যাবে ঠিক আছে তো আপনি এখান থেকে জিরো করে নেবেন তো এরপর গাইস আপনাদের পিকচারটি একটু জুম করবেন এবং আপনাদের ফেস এবং স্ক্রিনের মধ্যে এগুলোকে আপনি অ্যাপ্লাই করে নেবেন ঠিক আছে তো আমি এখান থেকে তাড়াতাড়ি অ্যাপ্লাই করে নিচ্ছি গাইস এরপর আপনি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন তো আমি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে চলে আসলাম ঠিক আছে দেন এখানে ব্যাকে চলে আসবেন তো দেখতে পাচ্ছেন গাইস আমাদের পিকচারটি কিন্তু সাদা কালো হয়ে গেল তো এরপর আপনি কিভাবে কালার গ্রেডিং করবেন ঠিক আছে তো কালার করার জন্য আপনি এখান থেকে পেয়ে যাবেন টুলস এখানে একটি ক্লিক করে দিবেন এবং সবার উপরে পেয়ে যাবেন কার্ভস ঠিক আছে তো আপনার এখানে একটি ক্লিক করে দিবেন তো দিন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো গাইস এখান থেকে প্রথমে পেয়ে যাবেন কালার এখানে একটি ক্লিক করে দিবেন এবং এখান থেকে রেড কালারটিকে সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো আমি এখানে রেড কালারটিকে সিলেক্ট করলাম তো এরপর গাইস আপনি এখান থেকে এরকম একটা রেখা পেয়ে যাবেন তো এই রেখাটি আপনি একদম নিচে নিয়ে আসবেন ঠিক আছে দেন এখান থেকে আবারও কালার অপশনে ক্লিক করে দিবেন ঠিক আছে এবং এখান থেকে পেয়ে যাবেন ব্লু আপনার এই ব্লু কালারটিকে সিলেক্ট করে নেবেন এবং এরপর গাইস আপনার আবারও এখানে একটি রেখা পেয়ে যাবেন ঠিক আছে তো এই রেখাটি হালকা একটু উপরে নিয়ে আসবেন দেন এখান থেকে কী করবেন গাইস রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন ঠিক আছে তো আমি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে চলে আসলাম তো এরপর গাইস আপনি আবার উপরে পেয়ে যাবেন এডিট আপনার এডিট অপশনে ক্লিক করে দিবেন
এবং নিচে পেয়েছেন ভিউ ডেটস ঠিক আছে তো আপনাদের এখানে একটি ক্লিক করতে হবে তো আমি এখানে একটি ক্লিক করে দিলাম তো এরপর গাইস আপনি এখানে কার্ভসে ক্লিক করে দিবেন এবং এখানে ব্রাশে ক্লিক করে দিবেন ঠিক আছে তো দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো গাইস এখানে পেজমেন ইনভার্ট আপনারা এখানে একটি ক্লিক করে দিবেন এবং এখান থেকে নিচে পেজমেন কার্ভস এটাকে আপনারা জিরো করতে হবে ঠিক আছে তো এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করলে এটা জিরো হয়ে যাবে তো আমি এখান থেকে জিরো করে দিলাম ওকে তো এরপর গাইস আপনাদের পিকচারটি আবারও জুম করবেন এবং ফেস এবং স্ক্রিনের মধ্যে এগুলোকে আপনি অ্যাপ্লাই করে নেবেন ঠিক আছে তো আমি এখান থেকে তাড়াতাড়ি অ্যাপ্লাই করে করে নিচ্ছি তো গাইস অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে থাকুন গাইস এরপর আপনি এখান থেকে রাইট বাটন ক্লিক করে চলে আসবেন তো আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে চলে আসলাম ঠিক আছে দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন তো গাইস এরপর আপনাদের লাইটিং ইফেক্ট অ্যাড করতে হবে তো লাইটিং ইফেক্ট অ্যাড করার জন্য আপনি এখানে টুলস অপশনে ক্লিক করে দিবেন দেন এখান থেকে সবার নিচে চলে আসবেন ঠিক আছে তো এখান থেকে দেখতে পারবেন ডাবল এক্সপোজার তো এখানে একটি ক্লিক করে দিবেন তো আমি এখানে একটি ক্লিক করে দিলাম তো দেন গাইস এখান থেকে আপনি প্লাস অপশনে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনি লাইটিং ইফেক্টটি অ্যাড করে নেবেন ঠিক আছে গাইস আমি এখান থেকে লাইটিং ইফেক্টটি অ্যাড করে নিলাম তো এরপর গাইস আপনি এই লাইটিং ইফেক্টটি আপনি এখান থেকে জুম আউট করে সবার উপরে বসিয়ে দিবেন ঠিক আছে তো আপনার পিকচারের উপরে অংশ আপনি বসিয়ে দিবেন দেন এখান থেকে গাইস নিচে পেজের স্টাইল আপনি এখানে একটি ক্লিক করে দিবেন দেন এখান থেকে আপনি লাইটিং অপশনে ক্লিক করে দিবেন ঠিক আছে তো এখানে একটি ক্লিক করে দিবেন তো এরপর গাইস আপনি কি করবেন রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন ঠিক আছে তো আমি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে চলে আসলাম তো এরপর গাইস আপনি আবারও টুলস অপশনে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনি আবারও ডাবল এক্সপোজারে ক্লিক করে দিবেন ঠিক আছে তো আমি এখানে ক্লিক করে দিলাম এরপর গাইস আপনি এখানে প্লাস অপশনে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনাদের একটি টেক্সট অ্যাড করতে হবে তো এই টেক্সটগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে খুব ইজিলি আপনি সেখান থেকে ডাউনলোড করতে পারবেন ঠিক আছে তো আমি এখান থেকে টেক্সটটিকে সিলেক্ট করে নিচ্ছি গাইস টেক্সটটি সিলেক্ট হয়ে গেলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এই টেক্সটটিকে জুম আউট করে আপনি পিকচার এই অংশ বসিয়ে দিবেন ঠিক আছে তো আমি পিকচার এই অংশ বসিয়ে দিচ্ছি তো গাইস পিকচারটি বসিয়ে দেওয়া হয়ে গেলে আপনি নিচে পেজমেন্ট স্টাইল আপনার এখানে একটি ক্লিক করে দিবেন এবং এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করে দিবেন ঠিক আছে তো আমি অ্যাড অপশনে ক্লিক করে দিলাম তো এরপর গাইস আপনি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন তো আমি এখানে রাইট বাটনে ক্লিক করে চলে আসলাম তো দেখতে পাচ্ছেন গাইস আমাদের পিকচারটি কিন্তু অলরেডি এডিট হয়ে গেছে তো গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং আপনি যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গাইস পিকচারটিকে সেভ করতে হলে আপনি উপরে পেয়ে যাবেন শেয়ার আপনার শেয়ার অপশনে ক্লিক করে দিবেন তাহলে পিকচারটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে